গাইবান্ধা জেলা শহরের ডিপি রোডকে চার লেনের সড়ক উন্নীতকরণের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এছাড়া নকশা বহির্ভূতভাবে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন সঠিকভাবে সড়কটি নির্মাণ করা হচ্ছে। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধা শহরের পুরাতন বাজার থেকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পর্যন্ত আড়াই কিলোমিটার চার লেন সড়ক নির্মাণের কাজ চলছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ। এতে দুর্ভোগে পড়েছে এ পথের চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, এ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগে কয়েকবার রাস্তার কাজও বন্ধ করে দেওয়া হয়। এসব অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন আন্দোলনও করেছে বিভিন্ন সংগঠন। তাদের কোনো মানের ঠিক নাই এবং নিম্নমানের খোয়া, নিম্নমানের পাথর, নিম্নমানের সিমেন্ট সামগ্রী, এই সমস্ত দিয়ে এই রাস্তার কাজ করতেছে। বৃষ্টি আসতেছে, বিটুমিন করতেছে, আবার সেই বৃষ্টি ড্যাম রাস্তার মধ্যে বিটুমিন করতেছে, রাস্তার মান ভালো হবে, দুদিন পরে কার্পেটের মতন করে উঠে যাবে। দীর্ঘদিন ধরে ড্রেনের নামে গর্ত করে খুঁড়ে রাখা হয়েছে, সেখানে পানি জমে লোকজনের প্রচণ্ড ভিড় হয়, যানজট হয়। তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন সঠিক নিয়মেই এ সড়ক নির্মাণ করা হচ্ছে। আসলে নিম্নমানের কথার সঙ্গে আমি আসলে এখানে এগ্রি করব না। এখানে সাধারণ মানুষের পারসেপশন থাকতে পারে যে এখানে আসলে রাতেবেলা কাজ করা হচ্ছে বলে হতে পারে নিম্নমানের কাজ করা হচ্ছে। এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 116 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।